এতে সর্বনৈবেদ্য নিবেদয় ওং শ্রী শ্রী নারায়ণ নামে তো পানার্থ নিবেদন আনতে পারো এসো ধূপ দীপায় শ্রী বিষ্ণবে নমঃ বৈশাখে মধুসূদন জ্যৈষ্ঠে ত্রিমঙ্কর আষাঢ়ে বামুন শ্রাবণে শ্রীধর ভাদ্রে ঋষিকেশ আশ্বিনে পদ্মনাভ কার্তিকে দামোদর অগ্রাণী কেশব পৌষে নারায়ণ মাঘে মাধব ফাল্গুনে গোবিন্দ চৈত্র বিষ্ণু ওং স্থানীয় দকং শ্রী বিষ্ণবে নমঃ ওং দেবার্গ ঘোষ দেব নামটা ও দীপায় নমঃ নবধাই সদা সবিত সিদ্ধিদাতা গণেশায় নম এসো ভুজং নিবেদায় শ্রী বিষ্ণবে নম এসো ধূপ দীপায় নম ওং তম্মের ব্রহ্মা তম্মের বিষ্ণু তম্মের মহেশ্বর ভগবতা লোকনাথায় নম ওং নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু ওং সুখ সমৃদ্ধি প্রচোদয়াত ওং লক্ষ্মী পন্ত যশো পন্ত বিদ্যাবন্ত মা কুড়িয়া প্রসিদ্ধ সাধি চাঁদি ভন্ত ওং শ্রাণীয় দকাঙ্গ দেবী মহালক্ষ্মী নমস্তুতে ত্রৈলোক্য পূজিতে লক্ষ্মী সচলা ভূতরী প্রিয়া পথধারিণী দ্বাদশ নবী লক্ষ্মী দেব এতে পরিমিতা শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ কুবের আনব এতে সর্বাশ পূর্ণ ইয়া তিষ্ঠি চতুষ্ঠিকা নব ওং নম এসো ধূপ দীপায় নম এসো দ্বার দেব্যা নম নানীয় দপং ওং সরস্বতী মহাভাগে শ্রী শ্রী বলরাম জগন্নাথ সুভদ্রা নম কৃষ্ণ রাধিকা নম শ্যামচন্দ্র ওং নম এতে বনৈবিদ্যা গৃহ দেবতা নম ওং কালী কালী মহাকালী কালী কে পাপহারিণী ধর্মত্বপদী দেবী নারায়ণ নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা শ্যামা ধাত্রী হর্ষলা নমস্তুতে এ তো সগন্ধ পুষ্পাঞ্জলি দেবী দক্ষিণা কালিকা নম ইয়া প্রসিদ্ধ সুভাদি চান্দি ভন্ত ওং নম শুক্লা পক্ষে ওং ফাল্গুন মাসে পূর্ণিমা তীর্থ ভাস করে এতে সর্ব ঘোষ পরিবার শুক্লানার্থে এতে সর্বাস ভবন্ত পূর্ণাহং পূর্ণাহং ওং নম জয় চণ্ডী মহামায়ে দুর্গে দুর্গতি নাশি নিজয় সর্বমঙ্গলা তারা সংকটা বিতারিণী জয় জগদ্ধাত্রী আদি আর শক্তি বিশ্বরূপা ভবানী এসো সচন্দন সভক্তি পুষ্পাঞ্জলি মা মঙ্গল চণ্ডী দুর্গায় নম সর্ব কার্তিকাং শত্রু নাশায় নম এতে বনৈবিদ্যা শ্রী শ্রী কার্তিকাং নম এতে বনৈবিদ্যা শ্রী শ্রী বিষ্ণু দেব্যা নম এতে বো দ্বার দেব কৌল দেবতা নম গ্রাম্য দেবতা নম ওং সর্বজ্বা শ্রী নিগানী বেদা শ্রী বিষ্ণবে নম
এতে বসর্ম নিবেদার শ্রী শ্রী হনুমান দেব্বা নম ওং শ্রীকৃষ্ণ রাধিকা নম গোপাল গোকুল নন্দনা নম ওং নম লক্ষ্মী গণেশায় নম দেবাদিদেব শিবা নম ব্রহ্মা ঈশা প্রচন্ড লক্ষ্মী ওং স্বস্তি বাসুদেব আবহং না জানামি পূজারং বিসর্জনং না জানামি চলো বস পুষ্পাঞ্জলি দিয়ে সরস্বত্যায় নব সত্যন পদ করিয়া বন্দন কমে কমে বন্দিলাম যত দেবগণ কলিকালে নারায়ণ পূজার কারণ অধিষ্ঠান হইলেন দেব নারায়ণ অবন্তনগরী এক দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষা করে দিন তার কহে যাপন তবু তার সদা দেখো প্রফুল্ল মন মুখে বলে কোথা প্রভু সত্য নারায়ণ একদা নিষ্ঠা তার দেখি নারায়ণ পথে মাঝে সাধু বেশে দিল দর্শন ডাক দিয়া ব্রাহ্মণ বলে নারায়ণ কোথা তুমি দ্বিজবার করিছ গমন দ্বিজ কয় অবন্তি করি আমি বাস অতীব দরিদ্র আমি ভিক্ষা মাত্র আস ভিক্ষা করি লয়ে যায় যা পাই ঘরে তাহাই উভয় পেট কবু নাই ভরে ইয়া শুনি দ্বিজ কয় প্রভু নারায়ণ আমি হই শোন দ্বিজ সত্য নারায়ণ আমারে পুজিলে হয় দুঃখ বিমোচন যোগ্য আদি তপজাপ নাই প্রয়োজন ভক্তি করে মোট পূজা যেই হয় দুঃখ হয় না না করিলে পূজা হয় সর্বনাশ অভক্তি করিলে তবে তার হয় সর্বনাশ দ্বিজ বলে তুমি যদি দেব নারায়ণ দেখাইলে তবে রূপ প্রীতি হয় মন নারায়ণ কি নিজ রূপে করিল ধারণ জর্জাতিত পুষ্প ফলে দেখিল ব্রাহ্মণ ইন্দ্র আদি দেবগণ ধ্যানে নাই পায় সে পথ দেখিয়া দ্বিজ অমনি হালায় শঙ্খচক্র গদাপদ্যে চতুর্ভুজ দাঁড়ি কোটি দেশে পীত বস্ত্র যাই বলিহারি ভাবে গত গত দ্বিজ নেত্র অস্ত্র ঝরে অচৈতন্য হয়ে পড়ে ভূমির ওপরে চেতনা পাইয়া দ্বিজ করিয়া চরণ কিবা শোনো দেখি প্রভু দিল দর্শন মৃদু হাসি করি হানে প্রভু নারায়ণ অবন্তী ধরণীতে জীবের কারণ কলির জীবের লাই কাঁধে মোর প্রাণ সত্যারূপ তাই দেখাইল ব্রাহ্মণ তপ জপ বীরহীন দেখি কলিকালে পুজিতে আমার নাহি কিছুই জঞ্জাল কাষ্ঠসনে শুভ্র বস্ত্রে করি আচ্ছাদন চারিপাশে পুষ্পমালা করিবে রচন রাখি গোয়াপ্পান তাহারি উপর ধূপ দীপ নৈবেদ্য নানা তরে তরে যতন করিয়া নানা উপচার দিবে দুগ্ধ আটা দিয়ে তাহাতে মিশাইবে কুটুম্বিত সহযোগে বলে বস্তে দিয়া পূজা অন্ত ভক্তি করে পাঁচালি শুনিয়া মানে পুজো করে পাঁচালি শুনতেই হয় এটা বললাম তারপর প্রসাদ খাইবে যত্ন করি অশান্তি অরিষ্ট ব্যাধি সাপ যাবে ছাড়ি এত বলে নারায়ণ হয় অন্তর্ধান মহানন্দে গেল দিজ ভিক্ষার কারণ পঞ্চবাড়ি ঘুরে দিজ ভিক্ষা করে পেরে গিয়ে আসি ব্রাহ্মণীরে সকলে বলিল ভিক্ষালব্ধ জিনিসের অগ্রভাগ লয়ে সত্যদেব পূজা দিজ ভক্তি করিয়া সেই মতো আজ্ঞা দিল সত্যনারায়ণ প্রতি পূর্ণিমাতে পূজা দরিদ্র ব্রাহ্মণ তাহাতে ধনে জনে বারে বহুতরে অবন্তী রাজা হইল ভিক্ষার দ্বিজ বরে একদিন যত কাষ্ঠিল কাষ্ঠিল হয়ে যায় দ্বিজের ভবনে তার তৃষ্ণার্ত হইয়া ভিক্ষা দ্বিজ দেখিয়া বিস্মিত মারিল ভক্তি সহযোগে দ্বিজা জিজ্ঞাসা করিল তা শুনি দ্বিজবর সমস্ত বলিল প্রসাদ লইয়া চলে কাষ্ঠ বেচি বারে চতুর্গুণ লব্য তারা করিল সত্তরে পূজার সামগ্রী তা লয়ে যত্ন করে সত্যদেব পূজা তারা প্রতি ঘরে ঘরে কাষ্ঠ রাজে পূজাপতি প্রতি পূর্ণিমাতে সদানন্দ সদকার যেই সেই পাতে পূজা দেখিয়া সবে ভক্তি বুঝিয়েছিল কাষ্ঠগণে সমুদারে ভাবে কার পূজা করো কি বা ফল হবে কাঠিয়াগণ কইল বিস্তর সাধু বলে অপ্রণায় অন্ন ধন্য কন্যা নাই দুঃখ তাই মনে মনে যদাপি মোর এক জনমে তনায়া হাজার টাকা ভোগ আমি দিবনে মাগিয়া এত বলে গেল সাধু অঙ্গীকারী জন্না যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী শশিকলা সমকন্যা দিনে দিনে বারে বিবাহের কাল উপনীত হইলে পরে রূপবান সুকেতুর যা নামেতে সদরে তারে কন্যা দানিলেল করি সমাদরে অল্পকালে সুকেতুর মরে পিতা মাতা পুত্র সে নিজে গৃহে রাখিল জামাতা কতকাল পুত্র সাধি কাজ হাজাইল তরি জামাতার সহিত তলে অতি তাড়াতাড়ি জামাতার সহিত যায় ও ভাগীরথী সত্যান পূজা হইল বিশ্বতি দেবের নির্ধন যা কিবা খণ্ডন অল্পকে কিবা সা তাহা বিবরণ কত নদী অতিক্রমিয়া তরিবে দিবাদি জামি উপনীত ভরত বন্ধন রাজা বাদ দিয়ে নানা তথা করে বেচাকেনা নানা রত্ন লোয়ে বহুতরে নীলকান্ত মহামণি মতি হীরা পান্নাচুনি পরশ পাথর কত শত শঙ্কমুক্ত গজমতি কস্ত্রী প্রবালিতি চামর রেমসে বনতা অগুরু চুয়া চন্দন নানা দ্রব্য সম্মোহন তরিবরি লয়লা কিনা ভরত রাজারে পুরী চোরে দ্রব্য করে চুরি আর সত্তর বেচা সাধু স্থানে অল্প মূল্যে নানাধন কিনি সাধু ফুল্ল মনে নাই জানে ঘটিল প্রবাদ
জামাতা সহিত মাতি সুখে মত্ত রাতারাতি তাহাতে ঘৈটলে বিষাদ ডাকি গয়ে মহাকালে শোনো এ কোটাল দিবানিসি পরি নিদ্রা যাও চোর ঢুকে রাজপুরে লুটে আয় লইল মরে চোর ধরি আনে শীঘ্র যাও খুঁজিয়া কোটাল তবে সেই কালে সত্যদেব সাধুর চলে কইলেন তরে তরি পরে সাধুরে ধরি কোজে তরাকারে শুনিয়া কোটাল তরি চড়ে রাজার কাটোহারে গলে সাধু জামাতা দেখিয়া ক্রোধিত কোটাল বর ধরি সাধু জামাতা লয়ে রাখে কারাগারে ভুয়ে দোদ দ্বাদশ বৎসর এখানে সাধুর পত্নী আর তার সুতা পতির বিলম্বে দেখি মহাশোকাহতা দাসিত্ব বিনষ্ট পরের দাস কষ্টেতে দাসী পিতৃ করে তবে পরের গিয়েতে দেখলেন গ্রাম সাধুর দুহিতা সত্যান পূজায় ব্রাহ্মণ বনিতা মানুষ করিল পিতা পতি তারে পতি সত্যদেব খেয়ে ফিরে যায় ভরে গিয়ে ফিরে মাতামাতি কইলে সকল এক মন নারায়ণ সকলে ডাকিল ককল হেন ভক্তি দেখি সত্যনারায়ণ স্বপ্নে হলে আয় আয় ভরত রাজন শোনো রায়া মহাতেজ আমার বচন কলিকালে পূজা আমি সত্যনারায়ণ সদাকার দুই জয় শ্বশুর জামাই বিনা দোষে মন্দি আছে তবরে জানাই ওম শ্রীষ্ণ তাহারে জানাই রজনীর দুই সদাগরে দশ গুণ তুষিল সদরে বলিতে বলিতে হেল মোহন মূর্তি স্বপ্নে দেখিয়া ওঠে ভরত ভূপতি প্রভাতে রাজা চলে কারাগারে মুক্ত করি ভয় কোলাকুলি করে রাজা কয়ে ক্ষম সাধু নাই জানে বিশেষ নাই তরি ল যাও ধনে নিজে দেশে কয় সাধু নরবর তবে দেখি নাই ভাগ্য দোষে ভুঞ্জিলাম এবে দোষ নাই আনন্দিত মাঝি পথে করে কোলাহল নাই যায় সত্যদেব করিল মঙ্গল সন্ন্যাসীর বেশে বলেন বচন ঘাটে বিষয়কে মাগে সাধুরে ভাই সদাগর কিছু দিয়ে তুমি ধরে যাই সাধু বলে লয়ে যাই লতা পাতা সন্ন্যাসী ক্রোধে তো বলে তবে তাই হোক তবে বটে কতদূর গিয়া দেখে শ্বশুর জামাই তরি মধ্যে পাতা ভিন্ন আর কিছু নাই তরি মধ্যে যত দ্রব্য সকলে অমনি কান্দে শ্বশুর জামাতা শির করে হানি কিছু পরে জামাতা কইলেন শ্বশুরে এ ঘটনা হইল না দিয়ে ভিক্ষারে সন্ন্যাসী সামান্য চলো অনুমানে চলো তার চরণে এত শুনি সদাকার ফিরাইল তুরি পুত্র সহি হতে তুতি করা করি দেখলি সন্ন্যাস আসেন নয়ন মুদিয়া উভয় পড়িল গিয়া পদেতে ধরিয়া অপরাধ ক্ষমতা দেয় দয়া দয়া নরদামে দয়া তুমি চরণের ছায়া তব সত্যদেব নরদাম হ ধনে পূর্ণ কয় তরি ক্রোধে ত্যাজিয়া অপরাধ নাই মানি সহস্রতরা জন্ম দত্ত ত্যাজিয়া শঙ্কা আমি সত্যান ভুলিয়াছি পূজা তাই দোষ খারাপ রাজবর্ষ সাজা এই বলে প্রবোধ করিল অন্তর্ধান সহস্র ভজন সূর্য করিল তখন দেখে আসি পূজা দিয়ে মনে করিল তাড়াতাড়ি উপনীত হলিল বদন এই যে তোমার কন্যা রূপে কন্যা মহামান্না বায় বুদ্ধি মোটে নাই ভালো তোমার প্রসাদ এটো ভুলে বেড়ে বাড়ে ছেড়ে এই অপরাধে এই যে ঘটিল সত্যদেব সাধু অপমানে কর ছাড়ে চন্দ্রকলা বটে মায়ে ঝিয়ে করুপটে এখনো বৃদ্ধার পায় বৃদ্ধ বলে যাও যাও প্রসাদ তুলিয়া খাও পাবে পতি না কান্দিয়ে সুন্দরী শনি সদাকার তাহা ভুগ তুলে গাছে তা ভেসে ওঠে পতিত তরি দেখিয়া বিস্মিত লোকে ঘুচিল সারুণ শোকে দেখে সত্যদেব নাই যাব কত সত্যদেব পদে মন্দিরে আনন্দে সুখে হয়ে নাচে মায়ে যে চন্দ্রকলা ডিঙা মঙ্গলে গিয়া গায়ে গিয়ে পচ সীমান্ত আনন্দে নাই শ্বশুর ঘন্টা বাজে তার দুলাউলি করে জমানা আচার বাজিয়াছে যত শঙ্কা তাহা বর্ণিত করে দ্রুত নরদামা হয় হাজারে টাকা আপন বিদ্যার লয়ে ভোগ দিয়া সত্যনারায়ণ পূর্ণ হইল মনস্কাম সত্যপতি সাধুর তখন খসড়া দিল নানা রত্ন নীল দেখে লোকে যত সাধু সুন্দর অবৃত তবে পূজে সত্যনারায়ণ রাজা মনে জনে জানে বাড়ি লোকে দিনে দিনে দেহ আজিত বৈকুণ্ঠে গমন একথা শোভনকালে যেবা অন্য কথা বলে আর যেবা করে উপহাস লাঞ্ছিত সর্বলোকে তাহার নিষ্কৃতি নাই অক্ষায় তার হয় সর্বনাশ ভোগ দিয়া শুদ্ধভাবে পুজিল বাঞ্ছিতভাবে পুত্রকন্যা হস্তি ঘরে দোলা আ কয়ে দিজ রামেশ্বর শুদ্ধভাবে শোনো 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 আমি প্রভু যে অষ্টমঙ্গলা কলিতে প্রথম তত্ত্ব বৃদ্ধের রূপে কায়া দ্বিতীয় দরিদ্র দিলে তবে পদ ছায়া তৃতীয় ত্রিবিধ লোকে করিল নিস্তর চতুর্থ উৎকণ্ঠা কষ্ট কাঠুরার কন্যা জন্যা মানুষের পঞ্চপরৎপর সদানন্দ সাধুর সংকটে দিল তারা অষ্টমেত প্রতিপালন বন্ধন বিপদা ষষ্ঠে তুষ্ট হয়ে কষ্ট দইল কইল সপ্তমে সাধুর স্বনে পথে বিড়ম্বনা অষ্টমে হলেও বঙ্গ বিমোচনা পুত্রার্থী পুত্রিলে ধনার্থীর ধন সদা হিসাবে তার তোমার চরণ তুমি প্রভু নয়াসিন্ধু মহিমা অপার কি বলিতে আমি অতি তুচ্ছনার আপন রচুল্প আপন কীর্তন মোর দশ কম তরণের ছায়া কল্যাণের তবদা তরণের ছায়া আসরে কইতে সত্যদেব কয়া অবশ্যই দক্ষিণা দেবে ব্রাহ্মণে তবে পাত্র পাবে পুত্রকন্যা দায় যত ভোগ দিয়া দক্ষিণা সেই গ্রন্থ হরিচতি রাম রাম সবাই মিলে তব বলে হরিনাম জয় হরি।